সকলকে জানাই গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা। পাশের বিল্ডিং এর কুকুরটা চলেছে, আর এত সুন্দর এত কিউট না ছোট্ট মতো বেবি আমাদের যে টমি ছিল। তোমরা যদি আমাকে প্রথম থেকে ফলো করে থাকো তাহলে জানবে আমাদের টমির মতো ছোট্ট পাড়া কি সুন্দর। আর এখানে রান্না করার যে জানলাটা আছে ওখান থেকে দেখতে পাওয়া যায়, আমাদের বেশ ভালো লাগে, তো চিৎকার করছে। তো যাই হোক, আজকে আমি যাব, আমার যে ভুরুগুলো না অনেকটা পরিমাণ বেরিয়ে গেছে, আর যেহেতু বরের সাথে ফার্স্ট টাইম ঘুরতে যাচ্ছি তার জন্য তো একটু সাজগোজ করতেই হবে। তো সেই কারণে যাবো একটু সন্ধেবেলায় পুরোটা ফ্ল্যাগ করতে। তো কাছে একটা বিউটি পার্লার আছে, তো ওই আন্টিটার কাছে যাবো। তো যাই হোক চলো, এই সন্ধেবেলা থেকে রাত্রেবেলা অবধি কী কী করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি সকলে ভালো লাগবে। দেখো আকাশটা কত সুন্দর, এখনও পর্যন্ত এই দিকে সন্ধ্যা নামেনি, আর এখন অলরেডি বাজে সন্ধ্যা 7টা। কারণ আমি বাড়ি থেকে সন্ধ্যেটা বসিয়ে তারপর রেডি টেডি হয়েই বাইরে বেরিয়েছিলাম, মানে এই পার্লারে এসেছিলাম আর কি। তো এখন আমি পার্লারে চলে এসেছি, খুব বেশি দূরে নয় আমাদের রুম থেকে, সেটা তোমাদেরকে আগেই বললাম। তো আসার পরে এই আন্টিটা আর কাছে ভুরু ফ্ল্যাক আগেও আমি করেছি, আর এটা হচ্ছে সেকেন্ডবার। আর আন্টিটা জানো তো খুব সুন্দর করে ভুরুটা ফ্ল্যাক করে দেয়, এক ফোঁটা লাগে না কিচ্ছু না, মানে খুব সুন্দর করে আস্তে আস্তে ধরে ধরে বেশ করে, তো আমার বেশ ভালোই লাগে। ওই জন্য এই আন্টিটার কাছেই আমি দ্বিতীয়বার এলাম। তো যাই হোক, এখন আন্টিটার সাথে আমি গল্প করছিলাম। আর জানো তো আন্টিটার আর টেলারও আছে, আর এখানেই কিন্তু একটা বাঙালি কাকিমণি কাজ করে, আর ওর সাথেও আমার দেখা হয়েছিল আগের বার। তো ওর সাথেও কিন্তু গল্প করছিলাম অনেকক্ষণ, আর ওর বাড়ি জানো তো হাওড়ার ওই সাইডে, তো বেশ ভালো লাগছিলো আর কি। ভুরু ফ্ল্যাগ করতে করতে আন্টিটা আমায় বলছিলো যে আমিও কিছু কিছু বাংলা শিখছি ওই বেঙ্গলি সিস্টারটার কাছে, মানে ওই ওই কাকিমণিটার কাছ থেকে আর কি, যেহেতু ও এখানেই কাজ করে ওই টেলারে, সেহেতু তো বলছে কেমন আছো, আমি বললাম ভালো আছি। তো বেশ ভালো লাগলো শুনে। আর যাই হোক, আমার দেখো ভুরু ফ্ল্যাগটা করা কমপ্লিট, আর কত সুন্দর লাগছে দেখো। ভুরু ফ্ল্যাগ করার আগের লুকটা আর এখনকার লুকটা কোনটা বেশি ভালো লাগছে বলো তো? আমার তো এটাই বেশি ভালো লাগছে, কারণ ভুরু ফ্ল্যাগ করার পরে কিন্তু বেশি সুন্দর লাগে। ভুরু ফ্ল্যাগ করার পর বাড়ি চলে এসেছি, আর বাড়ি আসার পর কিন্তু আটা মেখে তারপর আলুর পুরটা বানিয়ে সমস্ত কিছু রেডি করার পর একদম আমি বানিয়ে নিয়েছি, পুরগুলো ভরে একদম বেলে নিচ্ছে আর কি। আর আজকে মেনলি হচ্ছে আলু পরোটা করার কারণ, জানো তো পাশের রুমে দুটো দিদি ভাই আছে, মানে এদিকে একটা ডান সাইডে একটা বাম সাইডে, তো ডান সাইডে দিদি ভাইটা আমাকে একদিন ধোসা বানিয়ে দিয়েছিল, তো সেই কারণের জন্য আমি তাকে আজকে আলু পরোটা বানিয়ে খাওয়াবো। কারণ ও একদিন বলছিল, মানে যেহেতু আমার ভিডিওগুলো ইউটিউব ভিডিওগুলো যেহেতু আমার দেখে, তো আলু পরোটা নাকি খেতে ইচ্ছে করছে, মানে বলেছিলো যে আমাকে একদিন খাওয়াবে, তো সেই কারণের জন্য আমি তাকে গিফট করব। কারণ কি বলো তো, আমি ওর খেয়েছি, এবার তাকে যদি কিছু না দিতে পারি না আমার ভালো লাগে না, কারণ বলো তো মানে লোকের খেয়ে থাকতে আমার মোটেও ভালো লাগে না, তো এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা দিদি ভাই হচ্ছে, তো ওই দিদি ভাইয়ের সাথে আমি একদিন ঘুরতে গিয়েছিলাম, ভুলবশত জানো তো ভিডিওটা এডিট করার পর কিন্তু আমি ভুলবশত ডিলিট করে ফেলেছি, তো দিদি ভাই আমাকে একদিন চিকেন পকোড়া খেয়েছিল, তো ও বলেছে যে তোমার হাতের একটা রান্না খাবো, তো আমি ভাবলাম চলো আজকে দুজনকেই গিফট করা যাক। তার জন্য কিন্তু অনেকগুলো দেখো আলু পরোটা আমি বানিয়ে নিয়েছি, এখানে অনেকগুলোই আছে। তো যাই হোক চলো, এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি, তো আলু পরোটাগুলো আমি করে এইদিকে দেখো আমি সমস্ত পরোটাগুলোকে কিন্তু এক এক করে ভেজে নিলাম, আর ভেজে নেওয়ার পর কিন্তু আমি হটপটে ভরে দিয়েছিলাম যাতে অনেকক্ষণ গরম থাকে। দেখবে হটপটে যদি যে কোনো জিনিস রাখা হয় না তাহলে অনেকক্ষণই গরম থাকে, মানে রুটি পরোটা এই সমস্ত কিছু, তো আমি ভরে রেখে দিলাম যেহেতু বর ধরো একটু দেরিতে আসে ডিউটি থেকে, আর আমাদের রান্না বান্নার সময় সময় হয়ে যায়, তার জন্য কি করি না মাঝে মধ্যে আমি এই হটপটটাতে ভরে রেখে দিই। আর যখন দেখি যে হ্যাঁ ও চলে আসবে আজকে তাড়াতাড়ি, তখন আর ভরি না, তখন আর গরম গরম করে গরম গরম খেয়ে নি। তো এই যে আমি এখন পরোটাগুলো নিয়ে নিয়েছি, এখন আমি যাব দিতে। আসবে গো, আমার কাছে আসা ছিল, কি করছিল দেখো, মাহিল মাহিল তাতা তাতা করে দাও, তাতা করে দাও, তাতা তাতা করে দাও, তাতা 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 করে দাও, ও ও বাবা জি, ও বাবা জি ফোনটা ধরবে, ও ও ও মাহি,
রাহি, দেখো 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 দেখো, হ্যালো 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 মা। ও দুধ খাড়ি হ্যাঁ, দুধ মিল্ক। হ্যাঁ ও হ্যাঁ, একটু গল্প গুজব করছিলাম, একটু হাসাহাসি করছিলাম আর কি। আসলে কি বলতো, আমি অতটাও তামিল ল্যাঙ্গুয়েজ জানি না, তার জন্য কি করি মাঝে মধ্যে ওদের কাছে বসি, কিন্তু আমি অনেক কিছু তামিল ল্যাঙ্গুয়েজ একটু একটু শিখে গেছি আর কি। তো তোমাদেরকে অন্য একদিন বলবো। তারপর বাড়ি আসার পর বড় চলে এসেছিলো ডিউটি থেকে, তারপর দুজনে মিলেই আমরা আমার আচার আর সাথে আলুর পরোটা দিয়ে খাচ্ছিলাম, আর গরম গরমও ছিল, বেশ ভালোও লাগছিল। ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, কমপ্লিট করার পর বাসন টাসন ধোয়া এগুলো তো আছেই ধরো, ওগুলো কমপ্লিট করে নিয়েছি, মানে ওগুলো সব করে রেখে দিলাম আর কি। আর সত্যি কথা বলতে কি বলতো, রাতের দিকে দেখবে একটু কাজ করতে বেশি ভালো লাগে। তো আমি কি করলাম না, গ্যাসটাকে মুছে একদম ওইখানটা রান্নাঘরটা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম, আমার রাতের দিকে একটু বেশিই ভালো লাগে। তো যাই হোক, এখন একটু মুখের মধ্যে ফেস প্যাক লাগিয়ে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, সকলকে টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে। এসো গো, চলো ও আসবে না, ঠিক আছে টাটা বাই। কে আনলে আনলে, বাহ বাহ, এরকম ছুটতে হবে বলো। ও ও আজকে এনেছে এনে যে স্প্রাইট, আরে ও দই। তো চলো এটা খেয়ে নিই, তারপর ভিডিওটা এন্ড করবো। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি পুরো দইটাকে, আর নিয়ে নিলাম অনেকটা পরিমাণ চিনি, আর ওটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। জানো তো এখানে না একদম মিষ্টি দই পাওয়া যায় না, তার জন্য কি করি না, এই টক দই এনে এরকমভাবে ফেটিয়ে খাই। আর টক দই খেতে আমি খুব একটা পছন্দ করি না, আর মিষ্টি দই খেতে আমার বড্ড বেশি ভালো লাগে, কিন্তু কি করবো পাওয়া যায় না, তখন এইভাবেই খেতে হচ্ছে। যাই হোক, খেতে কিন্তু খুব ভালোও লাগে। তো যাই হোক, সকলকে টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো।